বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজের কিছু সমস্যা নিয়ে কথা বলেছিলাম যে অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় দেখা যায় যে আমাদের সেট মেমোরি বা ইন্টারনাল স্টোরেজে কিছুই থাকে না, কিন্তু আমাদের মেমোরিটাকে ফুল দেখায়, ইন্টারনাল স্টোরেজটাকে ফুল দেখায়। তো এটার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে একটি উপায় দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ইন্টারনাল স্টোরেজের যেই মেগাবাইটগুলো অযথা খরচ হচ্ছে সেগুলোকে আপনি বাঁচিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি। আপনারা দেখতেছেন অ্যান্ড্রয়েড টিপস বাংলায় শিখুন ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি মিজান। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড টিপস বাংলায় শিখুন ইউটিউব চ্যানেলে এবং বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজটি দেখে নিই। দেখুন আমাদের ইন্টারনাল স্টোরেজটি এখানে এই যে মাত্র 4.8 GB মানে 5 GBর মধ্যে 446 মেগাবাইট বাকি আছে, মানে এই এতটুকুই 446 মেগাবাইট আমি এখন ইউজ করতে পারবো, আর সবটা ফুল হয়ে গিয়েছে। তো আমি আসলে এরকম কিছুই রাখিনি আমার ইন্টারনাল স্টোরেজে, তারপরে ফুল দেখাচ্ছে। তো চলুন আমরা এটাকে একটু খালি করার চেষ্টা করি। তো সেটার জন্য আমি একটি টুলস ব্যবহার করব। টুলসটার নাম হলো এই যে অল ইন ওয়ান টুল বক্স। তো এটা আপনারা সার্চ করলে প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট এটাকে ওপেন করলাম। ওপেন করলে নেক্সট যেটা করবেন, এই যে দেখুন এখানে টুল বক্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনি এটাকে বেছে নেবেন, অ্যাপ টু এইচডি। এটাতে যাওয়ার পরে এটা একটু সার্চ করবে, মানে স্ক্যান করবে আপনার ইন্টারনাল স্টোরেজটাকে এবং দেখবে কোন কোন অযথা অ্যাপ্লিকেশনগুলো আপনার ইন্টারনাল স্টোরেজের মেগাবাইট নষ্ট করে আছে বা দখল করে আছে সেটা এটা দেখিয়ে দেবে। দেখুন এখানে সর্বমোট 518 মেগাবাইট ইন্টারনাল স্টোরেজ খরচ করতেছে নিচের এই থাকা অ্যাপ্লিকেশনগুলো। তো এই অ্যাপ্লিকেশনগুলো যদি আমরা দেখি, দেখুন মেসেঞ্জার ইউজ করতেছে 212 মেগাবাইট সেটা, এবং গ্রাফ সেটা ইউজ করতেছে 66। তারপরে এখানে সবগুলা এই যে পিস আর্ট এটা 137 খরচ করতেছে। তো আপনি যদি একটাকে আমরা দেখাই যে দেখুন, আমরা যদি মেমোরি কার্ডে খুঁজতে যাই যে এই ফোল্ডারগুলো কোথায় আমাদের জায়গা দখল করছে, আপনি কখনোই খুঁজে পাবেন না। এগুলো আসলে হিডেন থাকে, হিডেন থেকে আমাদের এই স্টোরেজগুলো দখল করে রাখে। তো এগুলো থেকে বাঁচার উপায়টা বলি। জাস্ট এখানে সবগুলাতে ক্লিক করে এই জায়গাটাতে ক্লিক করে সবগুলাকে মার্ক করবেন, মার্ক করে মুভ সিলেক্টেডে ক্লিক করবেন। এই যে সবার নিচে যে অপশনটা এটা মুভ সিলেক্টেডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইয়েসে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনাকে সেটিংসে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই অপশনটা আপনি আসলে সেটিংস থেকেও করতে পারেন, তবে সেটিংস থেকে করার একটা অসুবিধা আছে, সেটা হলো সবগুলো অ্যাপ্লিকেশন মেমোরি কার্ডে মুভ হয় না। এখানে যেই অ্যাপ্লিকেশনগুলো মেমোরি কার্ডে মুভ হয় এবং করা যাবে সেগুলোই অ্যাপ্লিকেশনটি আপনাকে একটার পর একটা দেখাবে। তো এখান থেকে আপনার জাস্ট এই যে এখানে মুভ টু এসডি কার্ড এখানে যখনই ক্লিক করবেন, যেমন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে মুভিং হচ্ছে, মানে এই অ্যাপ্লিকেশনটির 121 মানে সর্বমোট যতটুকু জায়গা আমার ইন্টারনাল স্টোরেজ দখল করেছিল সেটা এই মুহূর্তে ইন্টারনাল স্টোরেজ থেকে সমস্ত কিছু নিয়ে সেটা মেমোরিতে চলে যাবে। তো বন্ধুরা, এটা যখন কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট করি আমরা, এই যেহেতু 100 মেগাবাইটের উপরে একটু সময় লাগতে পারে। তো এটা হয়ে গেলে জাস্ট আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পরে দেখবেন যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি সেটা এসেছে, সেটাতে আপনারা সেমভাবে এইখানে যে অপশনটা এসেছিলো মুভ টু এসডি কার্ড ওইটাতে ক্লিক দিয়ে দিবেন। তাহলে এইভাবে একটা একটা করে যে সময় আপনারা মেগাবাইটগুলো সবগুলো অ্যাপ্লিকেশন মুভ হয়ে যাবে, তখন দেখবেন আপনার ইন্টারনাল স্টোরেজের যেই জায়গাটা যতটুকু জায়গা দখল করেছিল অ্যাপ্লিকেশনটি সেটা আবার আগের জায়গায় চলে এসেছে। তো বন্ধুরা, এখন দেখুন এই যে মুভ টু ড্রাইভ স্টোরেজ, তার মানে এটা ড্রাইভ স্টোরেজ থেকে এসডি কার্ডে চলে গেছে এবং এটাকে আবার ড্রাইভ স্টোরেজে মুভ করতে বলতেছে। তো চলুন এখন আমরা আমাদের ড্রাইভ স্টোরেজটা দেখি আসলে কি ফ্রি হলো কি না। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে ভিডিও চালু করার সময় দেখিয়েছিলাম যে আমার ইন্টারনাল স্টোরেজটা 446 মেগাবাইট ছিল। তো দেখুন এটা এখন কিছুটা বৃদ্ধি হয়ে প্রায় 479 হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন যখন একটার পর একটা মুভ করে নেবেন, মুভ করার পরে দেখবেন যে আপনার ইন্টারনাল স্টোরেজের কিছুটা হলেও স্টোরেজ বাড়বে। তো আপনি যত বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন ততটাই খালি হবে। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটি টিপস। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।